বিয়ানীবাজারে RM কম্পিউটার অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারে 6, 3 এবং 2 মাস মেয়াদি বিভিন্ন ট্রেডে কোর্স সম্পূর্ণকারী শিক্ষার্থীদের চূড়ান্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় PhD সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই পরীক্ষায় ILTS লাইভ স্কিল, গ্রামার অ্যান্ড রাইটিং, স্পোকেন ইংলিশ, কম্পিউটার বেসিক, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং, অফিস অ্যাপ্লিকেশন, মোবাইল ইঞ্জিনিয়ারিং, ড্রাইভিং, ইলেকট্রনিক অ্যান্ড হাউজিং ওয়্যারিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন সহ 12টি ট্রেডের মোট 650 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। 6 এবং 3 মাস মেয়াদী কোর্সের পরীক্ষা সেন্টার হিসাবে উপজেলা পর্যায়ে RME একমাত্র কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান বলে জানান প্রতিষ্ঠানের পরিচালক। 2004 সাল থেকে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠান অস্ট্রেলিয়া IT রেজিস্ট্রেশন পার্টনার হিসাবে সেবা প্রদানের পাশাপাশি 8 সহস্রাধিক শিক্ষার্থীকে কারিগরি দক্ষতা প্রদান করেছে। RME মেইন উদ্দেশ্য হইল যে ধনী গরিব মধ্যবিত্ত বিয়ানীবাজারও যে কোনো শিক্ষার্থী যারা বাকি থাকে না, যে এই বর্তমান যুগে এই টেকনিক্যাল এবং IT কোর্সগুলো এবং ইংলিশ লার্নিং বিভিন্ন সেকশনের কোর্সগুলো RME নিয়ে যে আমরা যদি বিয়ানীবাজার প্রত্যেকটা অঞ্চল RME উদ্দেশ্য হইলো সবে যেন এই বর্তমান যুগে কারিগরি শিক্ষা শিক্ষিত হয়ে দেশ ও জাতির এবং বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বিরোধার ভীষণ সাকসেস করে। সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, সাংবাদিক মাসুম আহমদ সহ অন্যরা। দক্ষ জনশক্তি তৈরিতে প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন তারা। প্রত্যেকটা দিনতো প্রয়োজনীয় সাবজেক্টটা, এবং এই প্রত্যেকটা সাবজেক্টে যদি তারা যে সাবজেক্টেই হোক, সেই সাবজেক্টে সেই সাবজেক্টে যদি অভিজ্ঞতা অর্জন করতে পারে, এটাই আরও বেশি সাকসেসফুল হবে। কিন্তু আমি মনে করি যে এই গ্রুপ খুবই সুন্দর, খুবই সাকসেসফুল। আমি বিনিয়োগের বাসের পক্ষ থাকি, তাদেরকে সাধুবাদ এবং স্বাগত জানাচ্ছি। বিয়ানীবাজারে কারিগরি শিক্ষায় যথেষ্ট অবদান রাখছে। দীর্ঘ এক যুগের উপর তাদের অবস্থান বিয়ানীবাজারে, এবং এখান থেকে অনেক ছাত্র ছাত্রী দেশে এবং বিদেশে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রয়োজন রয়েছে বলে মনে করেন প্রতিষ্ঠানের শিক্ষকরা। আমাদের এই এলাকার বেশিরভাগই ইউরোপ কান্ট্রি অথবা UK অথবা USA যান, সো এই জন্য আমি মনে করি যে স্পোকেন ইংলিশটা আসলে অনেকই অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কোর্সের জন্য। আর আমরা স্পোকেন ইংলিশটা খুবই ইজিলিভাবে স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি। তো এখন বর্তমানে দেখা গেছে যে অনেক স্টুডেন্ট ছাত্রছাত্রী মানে অফিস অ্যাপ্লিকেশন ইংলিশ নেওয়ার ব্যস্ততার মাঝে আছে। তো আমরা চাইলাম যে পাশাপাশি যদি কেউ যদি কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার যদি ক্লাস করুন, তো দেখা যাবে যে দেশও এর পিছনে মানে চাকরি আছে, বিদেশেও চাকরি আছে। তথ্য প্রযুক্তি ব্যতীত শিক্ষার্থীরা কোনোভাবেই তাদের ভবিষ্যতে সফলতা অর্জন করতে পারবে না। তাই শিক্ষার্থীদের আমি বলবো, তারা অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিকভাবে কম্পিউটার এবং ICTটা শেখার জন্য এক্সামে পার্টিসিপেট করে ভালো একটা রেজাল্ট করে কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন বা সবখানে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ুন এবং নিজের জীবনকে উন্নত করুন, সাফল্যমণ্ডিত করুন। শিক্ষার্থীরা জানান RME এর বিভিন্ন ট্রেডে কোর্স সম্পূর্ণ করে নিজেদের কর্মদক্ষতা আরও প্রসার হয়েছে। I think RME gave us this opportunity to develop our skill in English, and it's a very good institute. খুব ভালো প্রশিক্ষণ পাইছি, 17টা ক্লাসে এখন আমি আলহামদুলিল্লাহ পুরো হতে গাড়ি চালাইতাম পারি। আর এমনভাবে শিখিয়েছেন ওরা যাতে আমরা খুব ভালোভাবে আগামীতে কম্পিউটারে অনেক কিছু জানতে পারি এবং বুঝতে পারি। আমার এই কম্পিউটার কোর্স খুব ভালো লেগেছে। When the first day I came to RME, I was very nervous, like what's going on? But today when I just completed my English spoken course and I am feeling like I am the one, I am brave. Amra mobile ki parben unnato lage bala bala RME onek kichu jantam param shikham param to unni dure porishyo korte amra shajyo onek ta labhoban korte param. Abu Tahir Raju, ABTV News, Bienibazar.